১৪ বছর এই দেশের বাংলার জমিনে এক অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দখল করে বাংলার মসনদ দখল করে আছে। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিদেশিদের রক্তচক্ষু অপেক্ষা করে এদেশের মাটিতে সংবিধান অনুযায়ী যাই নাকি নির্বাচন করবেন। অথচ আপনারা দেখেছেন গত 2 দিন আগে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন যখন এসেছে তাদের কাছে বসে এখন নির্বাচনের ফর্মুলা নিচ্ছেন, একটা দ্বৈত নীতি অবলম্বন করছেন ওবায়দুল কাদের। সাবধান হয়ে যান, যখন পালানের সকল দরজা যখন বন্ধ করে দিবেন তখন অক্সিজেন শূন্যতায় মারা যাবেন। এমন কোন কর্মকাণ্ড করবেন না যেই কর্মকাণ্ডে আপনার বাইর হওয়ার সকল দরজা বন্ধ হয়ে যায়। আমরা বলতে চাই পিছনের দরজা দিয়ে পালানোর চেয়ে সামনের দরজা দিয়ে গুলি খেয়ে পালানো অনেক শ্রেয়। বাংলার জমিনে তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কখনোই এই সরকারের অধীনে আরেকটি নির্বাচন হতে দিব না, দিব না, দিব না। ইনশাআল্লাহ এই দেশপ্রেমিক নাগরিক সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই অগণতান্ত্রিক সরকারকে বাংলার মাটি থেকে চিরকালের মতো সেই মুসলিনের মতো হিটলারের মতো বিদায় করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমার প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলছে, আপনারা নাকে খড় দিয়ে কেন প্রমাণ করতে হবে আপনারা সুষ্ঠু নির্বাচন করবেন? এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা এদেশের দায়িত্ব যখন নিয়েছেন ওয়াদা করেছেন জনগণের সুপক্ষে কাজ করবেন, সাবধান করছে, নাকে খড় দিলেও যদি অবৈধ কর্মকাণ্ড পরিচালিত করেন 100 বছর পরে হলেও এই তরুণ প্রজন্ম মাটির নিচ থেকে উঠে হলেও তাদের বিচার করবে। কোন স্বৈরাচারী কখনো রেহাই পায় না, আগামী দিনেও পায় না। ইতিমধ্যে দেখেছেন ব্রাজিলের স্বৈরাচারী প্রেসিডেন্টকে তাদের প্রেসিডেন্সিয়াল আদালত 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে আমার শিক্ষকরা রাস্তায় নেমেছে, এই যেই শিক্ষকরা জাতির মেরুদণ্ড, একটি জাতিকে যদি সমৃদ্ধ করতে হয় এই শিক্ষকদের ভূমিকা ছাড়া কখনো জাতি মেরুদণ্ড দাঁড়া করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে না। আজকে আমার সেই শিক্ষকরা রাস্তায় দাঁড়াচ্ছে, আন্দোলন করছে, বছরের পর বছর প্রেস ক্লাবের সামনে দাবি দাওয়া নিয়ে থাকছে। তাহলে এই সরকার শিক্ষা বিদ্বেষী সরকার আমরা বলবো? কোন শিক্ষা বিদ্বেষী শিক্ষক বিদ্বেষী সরকার বাংলার জমিনে থাকতে দেব না, এই হুঁশিয়ারি উচ্চারণ করে আগামী দিনে সকল দেশপ্রেমিক নাগরিককে আগামী দিনে একটি সুষ্ঠ মান সম্পন্ন একটি একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য একত্রে হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আবারও শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলবে এবং সেখানে আসলে এক বা ভাগ্য হবে, আমাদের ব্যথা আসলে একটাই, সেটা হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এরপরে আসলে আমাদের আর কোনো দাবি নাই, কিন্তু এর সাথে আরো দু একটা কথা বলবো, সেটা হলো নির্বাচনের আগেই আমাদের যে সমস্ত আলেম ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। আর আমাদের দেশের যে অবস্থা আমরা সবাই জানি, পাশের শিক্ষক সমিতির তাদের যে দাবি সেই দাবির প্রতিও আমাদের আসলে সংগৃহীত রয়েছে। এই জন্য আমরা সেই দাবির প্রতি আমাদের সংহতি প্রকাশ করে এবং সংক্ষিপ্ত ভাবে আমাদের যে দাবি সেই দাবিকে সামনে এগিয়ে দাঁড় দাঁড়িয়ে এবং আমাকে আসলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।